যে ব্যক্তি শ্মশানে গিয়েছিল তাকে একদিন, যে সবকে ছুঁয়েছিল তাকে তিন দিন, আর যে সবকে কাঁধে নিয়েছিল তার কম করে অন্তত আট দিন সুতক পালন করা উচিত। বন্ধুরা, গরুর পুরাণে জন্ম মৃত্যুকে ঘিরে অনেক কথার উল্লেখ পাওয়া যায়। তাই আজকের ভিডিওতে আমরা জানব, সব দাহ করে বাড়িতে আসার পর দাঁত দিয়ে কেন লঙ্কা ও নিম পাতা কামড়াতে হয়, এছাড়াও বাড়িতে প্রবেশ করার আগে আগুন, পাথর ও লোহা কেন স্পর্শ করতে হয়, তা আজকের এই ভিডিওতে আমরা জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো ভিডিওটি একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, গরুর পুরাণে অনুযায়ী যখন কোনো ব্যক্তি মারা যায় তো সেই দিনই তাকে জমপুরিতে নিয়ে যাওয়া হয়, তারপর সেখানে তার পাপ পুণ্যের হিসাব করা হয়, এরপর যমরাজের আদেশ অনুসার তাকে পুনরায় বাড়িতে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে এসে সে তার সবকে দেখে খুবই দুঃখী হয়ে যায় আর পুনরায় তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যম পাশে বাধা থাকার জন্য সে শরীরে প্রবেশ করতে পারে না। এরপর সবকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, সেখানে তার অন্তিম সংস্কার করা হয় যাতে তার দেহ থেকে মায়া উঠে যায় আর সে উচ্চলোকে গমন করে। এছাড়াও মানা হয় যদি কারো দাহ না করা হয় তো সে পূর্বজের ঋণ থেকে মুক্তি পায় না আর বহু বছর ধরে এই লোকেতেই থেকে যায়। এরপর স্নান করে বাড়িতে এসে দাঁত দিয়ে নিম অথবা লঙ্কা কামড়াতে হয় তথা বাড়িতে প্রবেশ করার আগে জল, আগুন ও পাথর স্পর্শ করতে হয়। আর এর পিছনের কারণ হলো, আমাদের এই স্থূল শরীর ছাড়াও অনেক শরীর রয়েছে, তার মধ্যে একটি শরীর হলো ঊর্জা শরীর। এই ঊর্জা শরীরের জন্যই মানুষ কখনো কারোর সাথে ভালো ব্যবহার করে তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে। যখন এই ঊর্জা শরীরে পজিটিভ এনার্জি আসে তখন সে ভালো ব্যবহার করে, আর যখন নেগেটিভ এনার্জি আসে তখন সে খারাপ ব্যবহার করে। এর জন্য কোনো মন্দিরে গেলে মন ভালো হয়ে যায়, আর কোনো মৃত বাড়িতে বা শ্মশানে গেলে মন ভার ভার হয়ে যায়। তাই অন্তিম সংস্কার করে যখন বাড়িতে ফেরে তখন এগুলি স্পর্শ করে ওই সমস্ত শরীরকে শুদ্ধ করা হয়, আর এটা আধ্যাত্মিক মান্যতা। শুধু এতটাই নয়, যে ব্যক্তি শ্মশানে গিয়েছিল তাকে একদিন, যে সবকে ছুঁয়েছিল তাকে তিন দিন, আর যে সবকে কাঁধে নিয়েছিল তার কম করে অন্তত আট দিন সুতক পালন করা উচিত। আর এই সুতক চলাকালীন কোনো ধর্মীয় কাজ, পুজো পাঠ ও দক্ষিণা দেওয়া উচিত নয়। তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা।